আমার ডান দিকে রয়েছেন আমাদের শরীফ দলের প্রেসিডেন্ট প্রেমচাঁদ ত্রিপুরা, আমার বামে রয়েছেন আমাদের মণ্ডলের সভাপতি সুমিরঞ্জন ত্রিপুরা। আমরা এই আমাদের দলীয় তরফ থেকে এই পাঁচজন আমরা প্রবেশ করেছি। এই মাত্র আমরা আমাদের মনোনয়নপত্র পেশ করে আমরা বেরিয়ে এলাম। জয়ের ব্যাপারে আমি তো 100% নিশ্চিত, কারণ আজকে আমাদের যে মনোনয়ন পত্রের দিন, সারা গন্ডাসরার মানুষ আজকে দেখতে পেল যে এরকম জমায়েত নিয়ে আমরা যে এত জনদল নিয়ে আমরা যে নমিনেশন পেশ করলাম, জমা করলাম, তো কাজেই জয় নিয়ে আমরা 100%, 200% নিশ্চিত আমরা এই সিটে আমাদের আমরা জিতব। আমরা এই মাত্র আমরা আমাদের রাইমা বেলি বিজেপির মনোনীত প্রার্থী আমাদের বিকাশ চাকমার মনোনয়নপত্র আমরা দাখিল করে এলাম, সঙ্গে আমাদের শরীর দলের প্রেম সাধন ত্রিপুরা, উনি আমাদের এই ডিভিশনের সভাপতি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের সভাপতি আমাদের সমীরঞ্জন ত্রিপুরা, আমরা সবাই গেলাম। আমি আশা রাখছি এই রাইমা ভ্যালিতে দীর্ঘদিন আমাদের একটা দাবি ছিল যে কোনো ন্যাশনাল পার্টির অ্যাসেম্বলিতে প্রার্থী হোক, এবারে আমরা বিজেপির তরফ থেকে পেয়েছি। গতবার আমরা পার্টনারকে দিয়েছিলাম, তো এবারে আমাদের বিকাশ চাকমা মহোদয়, আমি আশা রাখছি মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত যেভাবে সমর্থন আমরা পাচ্ছি আজকে মিছিলে, এবং আমাদের আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আমাদের আইপিএফটির তরফ থেকেও, তো সবাই একতাবদ্ধভাবে আমরা প্রচারে যাব। মানুষ গত 5 বছরে আমাদের এই এলাকার উন্নয়ন দেখেছে, 25 বছরের উন্নয়নও তারা দেখেছে। 5 বছরে আমরা যেটা করার চেষ্টা করেছি এই এলাকার পরিকাঠামো উন্নয়ন, বেসিক যেগুলি দরকার, এবং আগামীতে আমাদের লক্ষ্য থাকবে যেগুলি এই 5 বছরে আমরা অসমাপ্ত রেখেছি, করতে পারিনি, সেইগুলিকে সম্পন্ন করে আরও নতুন পরিকল্পনা নিয়ে আমরা এই এলাকার উন্নয়ন করা। মহকুমা হওয়ার পর থেকেই এই মহকুমা বঞ্চিত ছিল নানান দিক থেকে, আমরা 5 বছরে চেষ্টা করেছি এখানে সব দিক থেকে উন্নয়নের জন্য। আমি আশাবাদী গতবার আমরা আমাদের অ্যালায়েন্স পার্টনারকে দেওয়ার পরে এমএলএ দল ত্যাগ করায় এবারে আলোচনায় হয়নি, দাবিদার যেহেতু করেনি, তাই আমরা উভয় দল আমরা আলোচনায় রাইমা ভ্যালিতে আমরা আমাদের বিজেপি প্রার্থী আমরা মনোনীত করেছি। আপনারা দেখেছেন আমাদের অ্যালায়েন্স এখনও আছে, তার জন্য আমাদের প্রেম সাধনবাবু আমাদের সঙ্গে, তো আমরা আশা রাখছি উন্নয়নের স্বার্থে মানুষ শান্তি সম্প্রীতির স্বার্থে আমাদের বিকাশ চাকমা মহোদয়কে বিপুল বুটে গতবারের তুলনায় আরও ডাবল বুটে ওনাকে জয়যুক্ত করবেন,